গোটা পাড়া ঘোরা হয়ে গেল নাকি তোদের সকাল সকাল? আমরা পাড়া ঘুরি নেই, আমরা ফল দেখতে গেছিলাম, পেয়ারা, আম, শেষে কাঁঠাল সব দেখে দেখি, যেই বলি সেই কাজে কি রে পাখি। আমি তাহলে জামরুল দেখতে পারি নাই, এই গাছে জামরুল হয়েছে আমার বাবার, জামরুল গাছে। আজকে বড় ছোট বোনের বাড়ি যাবো না? হ্যাঁ, ছোট বোনই সকালবেলায় ফোন করেছে, আমার বড়দাদা কি আসবে না বলে, হ্যাঁ যাবি না, যাবা তুমি বুনি বাড়ি যাবা? সবাই যাবানি আমরা। তুমি যাবা দিদা? না আমি যাবো না, আমি গেলে এত বড় একটা বাড়ি কাজ, তোমরা যাও, একদিন তো থাকতে হয়, আমরা দুধ ভাত দিই, দুধ দেই, ভাত দেই, চিনি দেই, রসগোল্লা দেই, দানাদার দেই, সন্দেশ দেই, এই বাবা খাক, আমি খাই, চান্দের মা বুড়ি হাত দোকানে পুজো হবে, ওই জন্য আমরা সবাই মিলে যাচ্ছি আজকে বাড়ির। চন্দন যাবি না? না ত্রিয়ান ফার্স্ট, তোমরা সব লাস্ট। তোমার দাদা এসেছে, কোথায় দিয়েছে পুনুকে? এখন তো মার দিকে তাকাচ্ছে, তাছাড়া পুরো বাড়িটা দেখা হচ্ছে ঘুরে ঘুরে। জল খাবে মার সঙ্গে? না না আমি চুল রাখতে বলেছি, এখন স্টাইল করে বয়স, এখন তোমাদের কখন করে এটা, কদিন রাখতে হবে চুলটা বড় হয়ে গেলে লাগাতে হবে, আমি বেনুনি করে দেবো এটা, শুধু এখন কদিন বড় হয়ে গেলে আর লাগাতে হবে না, আর একটু বড় হবে। এটা কি আলু পোস্ত হচ্ছে নাকি বসে? না এখন আমি খাবো না, ভাত দিয়ে খাবো। না 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 খাসি শুধু খেয়ে মজা নেই, মজা আছে, এক পিস দাও, পিসা বেশি দেবো, বাস বাস না পুরো বলে দিতে না, এদিকে সাম্বাটির মাংস সাম্বাটি দিকে মাংসটা ঝটকা তোমাদের এখানে এসে পিসি, আমি এখনো পর্যন্ত কোনো গ্রামের লোক এখানে দেখি নাই, এই বাড়ি শুধু ছেলেখানে একবার দেখেছিলাম, একবার দুবার, তো এই জায়গাটা হচ্ছে একটা এমনই জায়গা, এখানে মোটামুটি অনেকগুলোই ফ্যামিলি আছে, কিন্তু আপনারা যদি কেউ কোনোদিন আসেন এই জায়গাটাতে, একটা লোককে বাইরে দেখবেন না, সবাই নিজের মতো থাকে, ঘরের ভিতরে থাকে, ঘরের থেকে কেউ বেরোয় না, আর এই রোদের মধ্যে থেকে বেরোবে না, মানে কোনো ঝুট ঝামেলা নাই, কিচ্ছু নাই, জায়গাটা একদম পুরো শান্ত জায়গা।
পিছরখানাও কিন্তু বিশাল সেন্ট বেড হচ্ছে মা, চরম হবে। বুনুরে ডাকো, বুনু না, মানে হঠাৎ করে আমার দেখেছে তো, অনেকক্ষণ দেখেনি। বুনু বুনু আমি আসি, তুই যাস, বলে দাও। মা তোমার সঙ্গে যাবে না আমার সঙ্গে যাবে? ঘটে কিন্তু ঠান্ডা হয়ে আছে ভালো, কি সুন্দর ঠান্ডা। এইগুলো বার করে দিতে পারো, খেলনা গুলো একটা খেলবে। সারা রাতের ব্যাপার, কি যে করবে, কানবে না কি করবে, কানে না, কিন্তু তা সারা রাত থাকবো তো, আর অনেকক্ষণ থাকলে বোর হতে পারে, কি করবো, আমার খুব টেনশন হচ্ছে। জিনিসগুলো পড়লেই না গো, জিনিসগুলো শুধু কিনে কিনে ঘুরে রাখছো টাকা খরচা করে। ওই যে গোপি ড্রেস কিনেছিলে বৃন্দাবন, এইভাবে খুলে রেখে উল্টো পাল্টা, আবার একবার তো ভাজ করে রেখে দিলে নষ্ট হয়ে যায় এসব জিনিস, তাই একবার মাঝে মাঝে এসে উল্টো পাল্টা করে ভাজ করে দেখে টেকে আবার চলে যায়। তারপর যখন বড় হচ্ছে তখন লাল হচ্ছে, দেখুন এরকম। এরে কিছু তো খেয়েছে মনে হয় পাখিতে। পিসির বাড়ি থেকে দুপুরে খাওয়া দাওয়া করে চলে এসেছি, আর প্রচন্ড মেঘ করেছে, মানে ওয়েদারটা পুরো ঠান্ডা হয়ে গেল, মনে হয় সাইডে কোথাও বৃষ্টি হচ্ছে। এই দেখুন এটা কালারফুল হাসনা হেনা, কালকে তো আমরা বেরু করতে চলে যাবো, তাহলে কি করে বড় মার করলে ঘুরু ঘুরু করবি? কি ব্যাগ? যাদের যাদের বাচ্চা আছে এটা, এই ব্যাগটা অবশ্যই কিনবেন, মানে খুবই একটা কাজের ব্যাগ। আমি যা দেখলাম অনেক জায়গা আছে ব্যাগটার মধ্যে, অনেক চেন, অনেক জায়গা আছে। দেখো এটা হচ্ছে এই বোতল, ফিটিং বোতল ভরার জায়গা, এখানে জায়গা আছে, অনেক জায়গা আছে, মানে টুক করে কোথাও যাওয়ার জন্য খুব ভালো। তো আগে কোথাও গেলে আমাদের নিজেদের জিনিস গোছানোর জন্য ব্যস্ত থাকতাম, কি নেবো না নেবো, এবার কোনো কিছু আমাদের প্রিপারেশন নাই, শুধু ওকে নিয়েই চিন্তা, যার জন্য কি নিয়ে যাবো কি করবো। দু তিন দিন ধরে কেনাকাটা চলছে, এখানে কেমন ঠান্ডা পড়েছে না পড়েছে তার মধ্যে দেখা যায়, ওর জন্য তোমরা কি কি কিনেছে। এই যে একটা সোয়েট শার্ট,
এটা কিনেছি। এটা জানি তো না কিরকম ঠান্ডা আছে কিনা, ওই জন্য এরকম পাতলা একটা কিনেছি। মোটা ওর আছে বাড়িতে, এগুলো ছিল, এটা ছিল বাড়িতে, এটা ছিল বাড়িতে। এইটা তারপরে শান্তনু দার্জিলিং গেছিল তখন এনে দিয়েছিল, এই যে এইগুলো। হ্যাঁ দার্জিলিং এর জিনিস দার্জিলিং এ যাই পড়বে। হ্যাঁ ওর না হলে আর পড়া হবে না এগুলো, যদি না পড়ায় এখনই হবে ওর, এগুলো বড় হয়ে গেলে পড়তে পারবে না। এইগুলো আছে, এগুলো নিয়ে যাবো। আর কিনিনি সেরকম কিছু, কিনেছি ওই থার্মাল, তারপর মোজা টুপি এসব, বেশি কিছু কিনিনি। আর এই যে জুতো, ও তো আর হাঁটতে পারে না, এমনি পরিয়ে রাখবো, ঠান্ডার জন্য কিনেছি, না হলে গরমের জায়গা হলে জুতো আর কিনতাম না। মোজা জুতো এর জন্য, ওষুধগুলো মেইন, ওগুলো কিনতে হবে, ওষুধগুলো তো নেবই। আর জুতোটা কিরকম হয়েছে জানাবে, লাল রঙের জুতো। আর আমরা বাসে করে যাচ্ছি, ভলভো বাস তো, মানে খুব কমফোর্টেবল, মানে দুজন শুতে পারবে, মানে ডাবল সিট যেগুলো ওইগুলোতে থাকছে, ট্রেন আমাদের মাঝে শুয়ে পড়বে, মানে খুব কমফোর্টেবল। কারণ ট্রেনে গেলে পর এখান থেকে স্টেশনে যেতে হতো, ভিড় ভাড়টা অনেক কিছু ব্যাপার আছে, তারপর ট্রেনে চাপা, আবার ট্রেন স্টেশন থেকে নামা, হেঁটে হেঁটে যাওয়া। আর এই বাসে গেলে কি, আমাদের বাড়ির সামনে থেকে মোটামুটি দু মিনিট হেঁটে বাস এখানে দাঁড়াবে, দু তিন মিনিট হাঁটার পর। তো এখান থেকে বাসে চাপবো, একদম শিলিগুড়িতে নামবো, শিলিগুড়িতে গাড়ি থাকবে, চেপে একদম দার্জিলিং। মানে সেরকম কোনো অসুবিধাই হবে না, বাসে যাচ্ছি। আর যেহেতু বাচ্চা নিয়ে প্রথমবার যাচ্ছি, এখন আইডিয়াই নাই যে কী জিনিস লাগে না লাগে, তো এই ভিডিওটা আমি আজকেই তাড়াতাড়ি ছেড়ে দেবো, যেহেতু আমি কালকে রাত্রে বেরিয়ে যাচ্ছি। তো আপনারা অনেকে কমেন্ট করে জানাবেন যে কী জিনিস নেওয়া যায় বাচ্চাদের জন্য, বা যারা বাচ্চা নিয়ে আগে গিয়েছেন কী নিয়ে গেলে ভালো হয় একটু কমেন্ট করে জানাবেন। তো এই ব্লগটা ছেড়ে আমি এখন আপলোড করে দিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।